যখন তুমি ফার্স্ট আসলে ওটা তো অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল, যে লাইক তোমার গ্রামের বাড়ি আমি যদি ভুল না করি এখানে একটু ইনফরমেশন আছে মাগুরায়, মাগুরা, হ্যাঁ, তো মাগুরা থেকে তুমি এখানে আসছো, তো তখন কিভাবে তোমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি র‍্যাম্প মডেল হব? কারণ তুমি নায়িকা হইতে পারতা, তুমি গায়িকা হইতে পারতা, নৃত্যশিল্পী হইতে পারতা, কিছুই না, তুমি র‍্যাম্প মডেলই হব, এটা তোমার মাথায় কি করে আসলো? বেসিক্যালি ছোটবেলা থেকেই আমি তোমার অনেক মডেলদেরকে ফলো করতাম, লাইক নাওমি ক্যাম্বল, দেন টায়রা ব্যাংকস, তখন আমি ছোট ছিলাম, বাট বেসিক্যালি এদের ফ্যান ছিল আমার বড় বোন, ওনারা টায়রা ব্যাংকস, নাওমি ক্যাম্বল, দে আর ইন্টারন্যাশনাল সুপার মডেল, সো আমার বড় বোন যখন ওদেরকে ফলো করতো বা ওদের ভিডিও দেখতো যে ওরা হাঁটতেছে বা ওরা ক্যাটওয়াক করতেছে, ওদের ফটোশুটের ভিডিও, অ্যান্ড তখন ম্যাগাজিন এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ও তখন অনেক ট্রাভেল করতো, তো তখন ও যখন দেশের বাইরে যেত বিভিন্ন ম্যাগাজিন নিয়ে আসতো, তো ওই ম্যাগাজিন গুলা থেকে আমি না এদেরকে দেখতাম, অ্যান্ড তখন থেকেই না আমার মাথার মধ্যে একটা এই ব্যাপারটা নিয়ে একটা আম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, ওকে ঠিক আছে আমি মনে হয় এটা করতে চাই, মনে হয় এটা হতে চাই, জাস্ট ওটা ছোট থেকেই আমার ভিতরে ছিল। দেন তারপর যখন ঢাকাতে আসছি, আসার পরে আমি দেখতাম বড় বড় বিলবোর্ড লাইক মডেলসদের, বা মানে যখন দেখছি আমি ঢাকাতে আসার পরে, তখন আমার কাছে মনে হয়েছে ওকে ঠিক আছে আমি আমি মডেল হতে চাই, বাট আমি আমি একদমই নায়িকা ম্যাটেরিয়াল না, বাট আমি ট্রাই করতেছি। তো লাইক প্রত্যেকটা যারাই কাজ করে না কেন, প্রত্যেকেরই কিন্তু দেখা যায় যে কাজ কাজ যখন স্টার্ট করে তখন তার ফলোয়ার্স অনেক থাকে, শত্রু অনেক থাকে, বন্ধু অনেক থাকে, তা আমি জানি না কোন একটা মহল থেকে তোমার অনেক ছবি কিছু বছর আগে খুব ভাইরাল হলো এবং তখনই কিন্তু মানুষ তোমাকে খুব বেশি চেনা শুরু করলো। হ্যাঁ, আমাদের একজন খ্যাতমান ক্রিকেটারের সাথে তোমার কিছু ছবি এসেছে এবং খুব যে মানে খুব বিচ্ছিরি যে তা না, এর থেকে অনেক বাজে বাজে ছবি মানুষের আসে, কিন্তু তোমারটা যথেষ্ট সোভার ছিল, বাট একটা মনে হচ্ছিল যে কিছু একটা লাড্ডু ফুটা এই টাইপের কিছু একটা। তোমার সাথে আমার এটা নিয়ে অনেক কথা হয়েছে, তারপরে ওই ওই স্টোরিটা যদি আমি স্কিপ করি, তারপরে প্রেম ভালোবাসা নিয়ে শুনতে চাই, তারপরে আর প্রেম ভালোবাসা হয়েছে? তারপরে প্রেম ভালোবাসা তো অবশ্যই হয়েছে অনেক, আফটার অল। তো এই যে এরপরে যে ভালোবাসা, এরপরে ওভাবে ভালোবাসা হয়নি, বাট হ্যাঁ আসছে, ওকে আসছে, গেছে, আসছে, গেছে, আসছে, গেছে। তো এই ধরে ধরে রাখো নাই কেন? এটা আমি চাই না, তোমাকে ছেড়ে চলে যাই, আমি এখন রেডি না। হ্যাঁ, আমি এখন রেডি না। কি রেডি না, মানে রিলেশনের রেডি না, রিলেশনশিপ কমিটমেন্ট, রিলেশনশিপ, বিয়ে, কোনো কিছুর জন্যই আমি রেডি না। এরকম কথা আছে যে তুমি অনেক বেশি ট্রাভেল করো, সো আই ট্রাভেল এ লট। হ্যাঁ, এখন কাজের ক্ষেত্রেও করো, কাজ ছাড়াও করো, কিন্তু মোস্টলি কাজের জন্য করো। হ্যাঁ, কিন্তু তারপর এরকম কথা আছে যে মিথিলা দেখেন উড়ে গেল কার সাথে, তো কার সাথে উড়ে গেল এটা কি কারোর স্পেসিফিক, কারোর সাথে কোনো বয়ফ্রেন্ডের সাথে উড়ে যাওয়া হয় নাকি নিজেই একা একা বান্ধবী নিয়ে? সামটাইমস আছে বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়, সামটাইমস আছে কাজের জন্য যাওয়া হয়, সামটাইমস আমার ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়, সামটাইমস একাও যাওয়া হয়। তো এত ট্রাভেলও করছো, আবার 50-60 লাখ টাকা দিয়ে গাড়িও কিনছো, বান্ধবী এত টাকা কই পাবো? আমার বরাবরই ছিল যে আমি জার্মান কার কিনবো, কখনোই আমি চাই নাই যে নর্মাল কোনো কার কিনবো বা এটা, সেটার জন্য আমি এত বছর গাড়ি কিনিনি। আর আরেকটা বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি আম নট বেস্ট অন অনলি মডেলিং, আই মিন আমার আর্নিং সাইডে, সো বেসিক্যালি আমার যে ফ্যামিলি বিজনেস আছে, আমার বাবার ব্রিক্স ফিল্ড আছে, সো আমার ভাই, আমার বাবা তো বেঁচে নাই, আমার দুটা বড় ভাই আছে, ওরাই দেখে, এবং ওখান থেকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট টাকা পাই, যেহেতু আমার বাবা বেঁচে নাই, তো সেখানে সেই ক্ষেত্রে আমাদের ভাগাভাগি হয়ে গিয়েছে, ওটা ওটা হয়ে যায়, কিছু করার নাই, সো ওখান থেকে আমার একটা টাকা আসে, বেশ ভালো অ্যামাউন্টের আসে, তো ওখান থেকেই বেসিক্যালি আমি চলি। আর মডেলিং তো আমার আসলে প্যাশনসের জায়গা, ওখান থেকেও আমি অনেক আর্ন করি, বাট সেটা মডেলিং এর সেক্টরেই চলে যায়, কারণ তুমি তোমার ড্রেস আপ এত মানে আমি মাঝে মধ্যে দেখে মেইনটেনেন্স অনেক হাই, অনেক অনেক হাই, অনেক হাই। প্রিয় তোমার প্রিয়